সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। যে কথায় কথায় পারভেজ ভাই, উজ্জ্বল ভাই এবং ফারুক এবং আমাকে দায়ী করা হয় যে 184 জন বা 160 জন, আমি জানি না ঠিক হিসেব, এদেরকে নাকি আমরা বাদ দিয়েছি। আমাদের কাছে 250 মেম্বারের নাম নিয়ে এলো তাদেরকে বাদ দেওয়ার জন্য, ইন্টারভিউ নিতে হবে। সেই ইন্টারভিউ যেদিন আমরা নেই সেদিন একটি হাজিরার কাগজ হয় না, সেখানে আমরা সই করেছি যে আমরা হাজির হয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে যে ওনাদের সই রেখেই আমরা তাদেরকে বাদ দিয়েছি। ভালো করেছো, বাদ দিয়েছো আমাদের সই দিয়েই। কিন্তু উপদেষ্টা পরিষদের কি কোনো রকম কোনো অধিকার বা এখতিয়ার আছে সে 184 জনকে বাদ দেওয়ার? নেই। এটা হলো এক্সিকিউটিভ কমিটির কাজ। তাহলে আমরা বাদ দিলাম কি করে? আর আমরা যেই লিস্টটা করে দিয়েছিলাম সেখানে হয়তো 40-50 জন বা 60 জন ছিল, বাকি 120 জন করতে গেল? মিথ্যার একটা সীমা থাকা দরকার। এবং তখনও বলেছে যে আমি তো পারভেজ ভাই, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি। মিথ্যে কথা, সে আমাদের সাথে কোনো কথা বলেনি। যদি প্রমাণ দিতে পারে কথা বলেছে, আমি ওই প্যানেলকে ভোট দেব। যদি প্রমাণ দিতে পারে, আর যদি প্রমাণ দিতে পারে কোনো রেজলিউশন, মানে শিল্পী সমিতি এবং উপদেষ্টা পরিষদ মিটিং করে রেজলিউশন করে সেখানে আমরা সই দিয়েছি, যদি প্রমাণ দিতে পারে আমি সেই প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ দিতে না পারে, আপনারা যারা এখানে ভোটার আছেন, আমি একজন অলমোস্ট সিনিয়র মোস্ট অ্যাক্টর এখন বাংলাদেশের, আমাকে আপনারা কথা দেন, আপনারা এই প্যানেলকে ভোট দেবেন। মোবাইলে, ইউটিউবে দেখি যে আমাদের স্বনামধন্য সাধারণ সম্পাদক একটি ফাইল তুলে দেখাচ্ছে, দেখুন এখানে সই আছে, দেখুন এখানে সই আছে। আমি ওই ফাইলটা একবার দেখতে চাই। আমি ওই ফাইলটা স্বচক্ষে দেখতে চাই। যদি দেখাতে না পারে আবার রিকোয়েস্ট, যদি দেখাতে পারে আমি ওদেরকে ভোট দেব, আর দেখাতে যদি না পারে আপনারা এদেরকে ভোট দেবেন। ওই ফাইলটি একটি টেম্পারিং করা, মানে ওটাকে জোড়াতালি দিয়ে ফটোকপি করে একটা কিছু হয়তো করেছে, আমি এখনও জানি না, আমি ওটা দেখতে চাই। আর ওটা যদি প্রমাণিত হয় তাহলে ওদের এগেনস্টে ফৌজদারি কেস করা হবে। ওরা সব সময় আমাদেরকে প্রশাসনের ভয় দেখায়, অনেক সময় অনেক বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, কিন্তু এবার বোধহয় একটু ভুল করেছে। আমি গতকাল রাতে আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেছি, আমি তাকে বলেছি, আই হ্যাভ ইনফর্মড হিম একদম সিরিয়াসলি যে আমি এর অ্যাকশন নেব, দরকার হলে একা নেব। মিথ্যা বলার লিমিটেশন আছে। আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা কি করছি? আমি, আপনি, সবাই দায়ী, ওরা তো দায়ী,